সো হেই হোয়াটস আপ ইউ বিউটিফুল পিপল, দিস ইজ গৌরব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। সো আজকের ভিডিওটা বাইক রিলেটেড হবে, হাউ টু মেনটেন ইউর বাইক ইন লকডাউন। এর ছ সাতটা পয়েন্ট আছে যেগুলো চেক করা দরকার, আর ওইগুলো আমি বলবো এগুলো ম্যান্ডেটারি, কারণ যারা যারা বাইক নিয়ে রাইড করো দূরে দূরে, তো এই ছোটো ছোটো জিনিসগুলো অলওয়েজ গাড়িতে চেক করবে, যাতে তোমার গাড়িটা ঠিক থাকে, যাতে মেইন জায়গায় খেয়ে গাড়িটা কোনো দিন কোনো ফল্ট না হয় বা ও তোমাকে ধোকা না দেয়। তো যাই হোক, দেখো ভিডিওটা পুরোটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে মোবিল লেভেল চেক করা, ঠিক আছে। চেক করার কিছু নেই আমার, যেহেতু আমি রিসেন্ট কয়েকদিন আগে মোবিল ধরছি, জাস্ট দু তিন দিন আগে, তো দেখতে পাচ্ছ সবাই মোবিল ঠিকই আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার ব্রেকের যে ফ্লুইডগুলো, যে লিকুইডগুলো থাকে না ব্রেক অয়েল, সেগুলোকে চেক করা। তো এখানটা আশা করি দেখতে পাবে না, কারণ এখানে একটা সুইচ লাগানো আছে, তাও দেখানোর চেষ্টা করছি। আমার এটা ফুল আছে, পুরো পুরো ফুল আছে, এটা দেখা যাচ্ছে না। যাই হোক, সো এবার পিছনের যে ব্রেক ফ্লুইডটা ওইটা চেক করব। এটা এতটাই ডার্ক কি বোঝা যাচ্ছে না, বাট মিনিমামের থেকে বেশি আছে জিনিসটা। ওকে, তো এই তিনটে জিনিস চেক করা হয়ে গেছে। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কুলিং চেক করা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম থেকে বেশি আছে কুলেন্ট, ইয়েলো কুলেন্ট ঢালা আছে আমার ইয়ের। এবারে মোটরের কুলেন্ট ঢালা আছে, মোটরের কুলেন্টটা ইয়েলো হয়। তো এগুলো চেক করার পর পয়েন্ট নাম্বার থ্রি, তোমরা একবার স্টার্ট করে জিনিসটাকে চেক করে নিতে পারো, তোমাদের গাড়িতে কোনো স্টার্টিং প্রবলেম হচ্ছে কিনা। রানিং গাড়ি একবারে তিনটে পয়েন্ট বললাম আর কি। পয়েন্ট নাম্বার ফোর, চেন ঢিলা আছে না টাইট আছে ওটা চেক করবো, আর ওটা যদি নোংরা থাকে তো ওটা ক্লিন করবো। তো আমার তো চেন নোংরা আছে, আমার চেন নোংরা আছে, ওটাকে ক্লিন করতে হবে তাড়াতাড়ি দিন আসে, কারণ দেখতে পাচ্ছি ওই জায়গাটা কতটা নোংরা হয়ে আছে। সো টাইট করার কোনো অপশান নেই, ঠিকই আছে, এটা একটু হালকা একটু টাইট করতে হবে, তার জন্য আমাকে গ্যারাজে যেতে হবে। আর এখন লকডাউন যেহেতু সব বন্ধ, সো ক্লিন করে নিই, ঠিক আছে। চেঞ্জার ঘরে যদি ক্লিন করো, আর এরকম যদি ফ্লোর হয় যেখানে একটু দাগ পড়লে ঘরের লোক পেটাবে, তাদের জন্য বলে দিচ্ছেন পেপার, যেটা তোমার সাবজেক্ট মিটাতে কাজ করো। তুমি যে প্রথমে নিচে পেপার বিছিয়ে নিও, চেন ক্লিন করার জন্য যেগুলো দরকার, প্রথমত কেরোসিন, অনেকে ডিজেল দিয়ে করে, আমিও ডিজেল দিয়ে করি, তো এখন বাইরে বেরোনোর কোনো অপশান নেই সেরকম, আর বেরোলে ডান্ডা পড়বে। আর আরেকটা হচ্ছে গিয়ার অয়েল, শঙ্কুদার বাড়িতে, শঙ্কুদার দোকানে গাড়ি ধুই।
শরবত এতক্ষণ কাটার পর। তো যাই হোক, লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে টায়ারে যে এয়ার প্রেশারটা ওটা চেক করে নেবে। আমি দু তিন দিন আগে নাইট্রোজেন করেছি, যেহেতু আমি নাইট্রোজেন দিই টায়ারের মধ্যে, তো আমার টায়ার প্রেশার ঠিকই আছে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।